আমার কেমন লাগতেছিল, আমার ভিতরটা কেমন লাগতেছিল, মানে আমার ভিতরটার মধ্যে একটা ভয়, একটা কেমন জানি একটা লাগতেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু আগে আগেই বের হচ্ছি তাবিবকে আনার জন্য, কারণ আমি একটু ইকো শপে যাবো। আমার একটু টুকটাক ঘরে দুই একটা জিনিস কিনতে হবে, যেমন গার্বেজ ব্যাগ শেষ হয়ে গেছে, আরও দুই একটা জিনিস নিতে হবে, এই কারণে যাব। তো একটু আগে আগে বের হলাম ইকো শপ আর তোষানে তাবিবের স্কুল একদম পাশাপাশি। ইকো শপের কাজ শেষ করে তাবিবকে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক, প্রচুর রোদ বাইরে। তো নিচে চলে আসছি, এখন বাইরে কি রোদ, বাইরে একটু সামনে গেলে বোঝা যাবে বাইরে কি রোদ। আজকে ফোয়ারাগুলো চলতেছে না, নর্মালি এখন দিনের বেলা ফোয়ারাগুলো চলে, ওই যে এটুক জায়গা ছায়া আর ওই দিকে সেই রোদ। তো ছায়া দেখে দেখে হেঁটে হেঁটে যাবো আর কি, আমি নর্মালি হেঁটেই যাই, কারণ আমার মনে হয় আমার হাঁটাটা হয়ে যায়, আর আসার সময় তাদেরকে নিয়ে র্যাবে করে চলে আসি, আর যদি একটু ছায়া থাকে ওকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক তাহলে। তো আমি তো তাবিবকে আজকে একটু আগে আগে নিতে আসছি, কেন সেটা তো বললামই। তো আমি কোথে এসেছি, আমি একটু যে গার্বেজ ব্যাগ নিবো আর কি, তো এখানে একটু মাপ বুঝে নিতে হবে, কারণ আমার বিনটা যত বড় সেটার অনুযায়ী নিতে হবে। তো এই গার্বেজ ব্যাগগুলোতে আবার সুন্দর একটা স্মেল থাকে, মানে খোলার সাথে সাথে সুন্দর একটা স্মেল আসে। তো যাই হোক, নিয়ে নিছি। আর এখানে হলো একটু ইয়ে দেখছিলাম, টেবিল ম্যাট, টেবিল ম্যাটগুলো এত সুন্দর, যদিও আমার কেনার দরকার নেই, বাসায় টেবিল ম্যাট আছে, বাট নতুন আসছে মনে হচ্ছে, এগুলো এর আগে ছিল না। তো সেগুলো একটু দেখতেছিলাম, খুবই সুন্দর, বিভিন্ন মেসেজ লেখা, তারপর এরকম সুন্দর বিভিন্ন টাইপের ফুডের ছবি দেওয়া, ভালো লাগতেছে দেখতে। তো ইকো শপটা হলো যে বিল্ডিংয়ে তাবিবদের স্কুল, সেই বিল্ডিংয়েরই পিছন সাইডে হলো ইকো শপ, আর সামনের সাইডে হলো তাবিবের স্কুল। তো আমার হেঁটে আসতে, তাবিবকে নিতে হেঁটে আসতে আমার 5-7 মিনিট সময় লাগে, আস্তে ধীরে আসলে 10 মিনিট লাগে। আমি ম্যাক্সিমাম টাইমই হেঁটে আসি, আর যাওয়ার সময় যদি অনেক রোদ থাকে তাহলে একটা গ্র্যাব কল করি, যদিও গ্র্যাবটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, কারণ গ্র্যাব কল করার পরেও প্রায় 15-20 মিনিট অপেক্ষা করা লাগে। দেখা যায় যে সেই সময়ের মধ্যে আমি বাসায় গিয়ে রেস্ট নিতে পারি, তো মাঝে মধ্যে হাঁটতে হাঁটতেই চলে যাই, বাসা খুব একটা দূরে না। এখানের এই ওয়াল ম্যাটগুলো দেখে খুব সুন্দর লাগছে, নতুন নতুন কিছু কালেকশন এসেছে, ইকোতে সবসময়ই নতুন নতুন কালেকশন আসতে থাকে। আর ইকো শপটা এমন যে এখানে সব কিছু পাওয়া যায়, আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায়। তো ম্যাক্সিমাম সবাই ইকো শপ থেকে অনেক কিছু কিনে, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ছোট বাচ্চাদের খেলনা, তারপরে বিশেষ করে বাচ্চাদের স্টেশনারি, যেমন পেন্সিল, বুক, তারপর ইরেজার, শার্পনার, এগুলো খুব চিপ প্রাইসে এখানে পাওয়া যায়। তো একসাথে বাল্কে কেনা যায়, অনেকগুলা করে একসাথে কেনা যায়, আর সেটার প্রাইসটাও অনেক কম পড়ে। তো আমার সবসময় এখান থেকে পেন্সিল টেন্সিল কেনা হয় তোষানের জন্য, এখন তাবিবের জন্য কিনতে হয় টুকটাক, যদিও তাবিবের সব কিছু স্কুল থেকে প্রোভাইড করে, আমার কিছুই দিতে হয় না ওকে বাসা থেকে, সব ওর স্কুল থেকে দেয়। তো আমার এখানে যা নেওয়ার দরকার ছিল সেটা আমি নিয়ে নিয়েছি, এখন জাস্ট এমনি একটু ঘুরো ঘুরো করছি। এই যে তাবিবকে স্কুল থেকে নিয়ে আসছি, সেই স্কুল থেকে আমার জন্য আজকে গিফট নিয়ে আসছে, মাদার্স ডে এর গিফট নিয়ে আসছে। এটা নাকি তারা স্কুলে মেড করেছে, আমাকে বলতেছে, মেক করছে স্কুলে, আমাকে বলতেছে এটা তোমার জন্য, টিচার বলছে তোমাকে দিতে। কি বলবে, কি বলতে হবে আমাকে দেওয়ার সময়? হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ বাচ্চা, দেখো তোমাকে ছবি তুলি, ধরো, হ্যাঁ সুন্দর, আমাকে দাও, আমি সুন্দর করে তোমাকে ছবি তুলি। দিতেছি, আমি সোনা পাখিটা নিয়ে আসছি আমার জন্য, না আমাকে ধরো, তুমি ধরো, তুমি ধরো, তো আমি এখন রান্না করব, তাবিবকে আনার পরে তরকারিটা রান্না করব। তো সেটাই আমি রেখে দিয়েছিলাম, আর ডাল টাল এগুলো আমার রান্না হয়ে গেছে, তো তরকারিটা বসাই দিচ্ছি। আজকে একটু অন্যরকমভাবে একটা তরকারি করব, ডিমের তরকারি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এবারের যে পেঁয়াজগুলো এনেছি, পেঁয়াজগুলো এত ভালো, একদম আমাদের দেশি পেঁয়াজের মতো, খুবই সুন্দর। তো তরকারিটা রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের পেস্ট একে একে সব অ্যাড করে দিচ্ছি।
তো এইগুলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। অনেকদিন পরে আপনাদের সাথে রান্নার কোনো ভিডিও শেয়ার করছি। এখন আসলে রান্নার ভিডিও এইভাবে শেয়ার করা হয় না, কারণ টুকটাক টুকটাক করে করে রান্নাটা করে ফেলি আর অনেক গরম থাকে ইদানিং, তো রান্নাঘরে তাড়াতাড়ি রান্না শেষ করাটাই মুখ্যম বিষয় থাকে। ভিডিও করতে গেলে একটু টাইম লাগে। তো এখানে এখন রেগুলার যে মশলা আমরা দেই, গুঁড়ো মশলা, সেগুলো একটা একটা করে দিচ্ছি। আদা, সরি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। প্রতিটা মশলা আমাদের প্রতিদিনের রান্নায় ব্যবহার হয়, তো সেভাবে করে দেওয়া হচ্ছে। আমার এই সাদা ফ্রাই প্যানটা রান্না করতে করতে কালার চেঞ্জ হয়ে গেছে। অনেকের দেখি একদম সাদা ফ্রাই প্যান সাদাই থাকে, প্রতিদিন আমি এটাকে ওয়াশ করি, তারপর আমারটার কালার এরকম ফেড হয়ে গেছে। অনেকের কিভাবে থাকে আমি জানি না, জানলে ভালো হতো, আমি ওইভাবে আমারটাও সাদা রাখতে পারতাম। মশলাগুলোকে ভালোভাবে একটু কষাই নিব। কষায়ে আমি এর মধ্যে আলু কুচি করে রেখেছিলাম। আলু ভাজার জন্য যেভাবে কুচি করে তার চাইতে একটু মোটা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এখানে তিনটা মতো আলু আছে। মশলার সাথে আলুগুলোকে দিয়ে আলুটাকে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। এটা 2-3 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি। এটা আসলে বাসায় যদি কিছু না থাকে, ডিম থাকে, ঝটপট করে একটা এরকম মজাদার তরকারি বানিয়ে ফেলতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে, কারণ ডিমটা মোটামুটি সব বাচ্চারাই খুব পছন্দ করে। তো এই যে আমার পানিটা অনেকাংশে শুকিয়ে এসেছে, আমি এখন একটা একটা করে ডিম ভেঙে এভাবে করে দিয়ে দিব। অনেকে ডিম তেলইও বলে, তো আমি একটু অন্যভাবে করলাম আর কি। তো 5-6টা যাই হোক ডিম আমি এভাবে করে একটু একটু করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। যতক্ষণ না পর্যন্ত ডিমগুলো শক্ত হয়ে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর ডাল রান্না, ভাত রান্না, মানে টুকটাক রান্না, ওইভাবে একদম অনেক কিছু আয়োজন করে রান্না আসলে সবসময় করা হয় না, টুকটাক করে করি, যতটুকু পারা যায় ততটুকুই করি। আর তাবিব ওইদিকে একা একা খেলা করছে, সে স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করার পরে নিজে নিজেই কতক্ষণ খেলাধুলা করে। তো এই তো ডিমগুলোকে এখন এই যেভাবে করে সুন্দর করে উল্টাই দিচ্ছি। এগুলা সুন্দর একদম পোস্ট এগ যেরকম হয় ওইরকম হয়ে গেছে। তো এখানে আমি প্রায় 6টা ডিম দিয়েছি। আর উল্টাই দেওয়ার পরে এটা পানিটা আর একটু শুকাবো, মানে এটা একটু মাখা মাখা হবে, এমন না যে একদম ঝোল ঝোল থাকবে বা অনেক পানি থাকবে বা একদম পানি শুকাই ফেলবো, এরকমও না, একটু মাখা মাখা থাকবে আর কি। তো এই তো আমার হয়ে গেছে। আমি উপর থেকে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আর হয়তো বা 1 মিনিট মতো আমি এটাকে চুলায় রাখবো, তারপরে চুলাটা বন্ধ করে দিব। প্রতিটা তরকারিতে ধনিয়া পাতা দিলে না মানে খাবারের টেস্টটা বেড়ে যায়। আবার অনেকে কিন্তু ধনিয়া পাতা খেতে পছন্দ করে না। বাস হয়ে গেল আমার তরকারিটা। এখন আমি এই তো 1 মিনিট মতো রেখে চুলাটা বন্ধ করে দিব, তাহলেই হয়ে যাবে। তো আমি তো আজকেই করতে গিয়েছিলাম তাবিবকে স্কুল থেকে আনার সময়, তো সেইখান থেকে আমি 2-3টা জিনিস এনেছি। মেনলি আমি গিয়েছিলাম হলো ইয়ের জন্য, কি জানি বলে, গার্বেজ ব্যাগ কেনার জন্য, কারণ ইকো থেকে আমি নর্মালি সবসময় গার্বেজ ব্যাগগুলো নিয়ে আসি। তো এই পেন্টিং দুইটা দেখে আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে। তো এই যে রুমটায় মারা থাকতেন, এই রুমটা তো আমার ফ্যামিলি আসলে হয়তো আম্মু পান থাকবে বা ভাইয়া ভাবিও থাকতে পারে, জানি না, যেভাবে আসবে তখন দেখা যাবে। তো এই দুইটা পেন্টিং আমার কাছে এত ভালো লাগছে, বিশেষ করে এই জিনিসটা তো খুবই ভালো লাগছে। দুইটার সাথে ম্যাচিং করে দুইটা পেন্টিং নিয়ে এসেছি। এটা যে কোনো এক জায়গায় আমি সেট করব, তো এখনও জানি না কোথায় সেট করব। আর আজকে ডিমের তরকারিটা সত্যি কথা বলতে খুবই মজা হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর একটু র্যাপিং পেপার নিয়ে আসলাম, বাসায় গিফট র্যাপের পেপারগুলো ছিল না, তো নিয়ে আসলাম, কাজে লাগে, এই জন্য আমি সবসময় রাখি কাছে। আর এই পেন্টিং দুইটা আমার কাছে অসাধারণ লেগেছে, আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগছে, বাট আমার কাছে খুবই খুবই সুন্দর লেগেছে। এই চুলার কাছে এসো, বাবা চুলার কাছ থেকে সরো। তো সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া অফিস থেকে আসলো, আমি ভাবলাম যে ভাজা পোড়া কিছু বানাবো না, কিছু করবো না। আপনাদের ভাইয়া এসে বলতেছে খিদা লাগছে, কিছু খাবো কিছু খাবো। তাই আমি বললাম যে আচ্ছা ফ্রিজে অনেক কিছু আছে টুকটাক টুকটাক, বাচ্চারাও খাবে না, চলো তাইলে ওগুলা ভাজি। তো আমি ভাজতে চলে আসছি। এখানে চিকেন নাগেট আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, এটা রোজার সময় কেনা হয়েছিল, এই যে ভেজিটেবল স্প্রিং রোল, তারপরে গতকালকে রাশেদা ভাবি হলো ইয়ে পাঠাইছিল, ভাবি এই যে হাই কমিশনের অর্ডারের জন্য ভাবি যে মিনি সমোসা বানাইছিল, সেগুলো অনেকগুলো পাঠাইছিল গতকালকে, কতগুলো আপনাদের ভাইয়াকে ভেজে দিছি। বাবা চুলার কাছ থেকে সরো,
তো আজকে ভাবলাম যে রাখিগুলো ভাজি, তাইলে বিকালের নাস্তা হয়ে যাবে। নর্মালি আমাদের বিকালে এখন তেমন ভাজা পুরি কিছুই খাওয়া হয় না। বাবা বাবা সাইকেল ঘরে ময়লা, সাইকেলে সাইকেলের পাম নাই। তো আগে হলো বাচ্চাদের গুলা ভেজে দিই, তারপরে হলো আমাদের গুলা ভাজা যাবে, সমস্যা নেই। বাচ্চাদেরকে একটু চিকেন নাগেট দিব, চিকেন ফ্রাই দিব, তারা এগুলা খাইতে খুব পছন্দ করে। আমি খালি দিন গুনতেছি জানেন, আমার টান টান তো বাহিরের খাবার, মানে এইসব খাবার খেতে খুব পছন্দ করে। তো আমাদের ওইখানে পাওয়া যায় এগুলো, ফ্রোজেন কিনতে পাওয়া যায়, কিন্তু তারপরে একটু রেস্টুরেন্টে গিয়ে খায়। তো আমার খুব ইচ্ছা টান আমার কাছে আসলে আমি ওকে যতটা পারি হাতে বানায়ে বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, যেগুলো আমি পারি বানাইতে সেগুলো বানায় বানায় আমি আমার ভাইস্তাটাকে খাওয়াবো। আল্লাহ জানে সেই ইচ্ছাটা কবে পূরণ হয়, কবে আমার ভাইস্তাটা আমার কাছে আসবে। আমার ভাতিজিটাও খাইতে পছন্দ করে, মাশাআল্লাহ টুকটাক জিনিস। আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সব হবে। তো ঠিক আছে, ভেজে নেই। তোমার পা সোজা করে বসো, সুন্দর করে বসো, এই এদিকে চলে আসো তুমি। তো নাস্তা শেষ করে আজকে নাস্তা করতে করতে আমাদের একটু সন্ধ্যার সময় দেরি হয়ে গেছে, কারণ আমরা ভেবেছিলাম আমরা তেমন কিছু খাবো না, কিন্তু আপনাদের ভাইয়া এসে বললো তার ক্ষুধা লেগেছে, তো করলাম। তো নাস্তা শেষ করে বাপ বেটা পড়তে বসছে। এই যে উনি পড়তে বসেছেন, উনি পড়তে পড়তে তো ঘেমে গেছে। ওকে ইলা হয়ে এবার এই যে হোমওয়ার্ক করতেছে, মাশাআল্লাহ আস্তে আস্তে লেখা শিখে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা কি বাহাসা? তোদের এই বাহাসা আর আরাবিকের ঠেলায় পাগল হয়ে যাবো আমরা দুইজন, না পারি আমরা কিছু, তোদেরকে পড়াইতে হয়। একজনের হলো আরাবিক আর একজনের হলো বাহাসা, এটারও আছে বাহাসা, এটা তো আবার চাইনিজও আছে। আমি তো অপেক্ষা করতেছি ছেলে স্কুল থেকে চলে আসবে, নর্মালি 4:10 বা 4:05 সময় সে স্কুল থেকে চলে আসে, 4:30 বেজে গেছে, আমার ছেলের কোনো খবর নাই। আমি তো মানে পুরো ভয় পেয়ে যাচ্ছি, কি ব্যাপার আমার ছেলে এখনো আসে না কেন? আমি একবার এই এখানে গিয়ে দাঁড়াই, একবার আমার রুমের জানলার কাছে গিয়ে দাঁড়াই, যেখান থেকে দেখা যায় যে তোষান আসে, নর্মালি ওই স্কুল বাস থেকে নেমে একা একাই চলে আসে। আমি খালি এদিক ওদিক ছোটাছুটি করতেছি, আর ভিতরে একটা কেমন জানি ভয় ভয় কাজ করতেছে। আর সে যে কি করছে আমি বলতেছি আপনাদেরকে, এই যে হাসতেছে। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে, পরে নর্মালি বৃহস্পতিবার দিন ও 4:00 দিকে আসে, অন্যদিন ও 3:35 থেকে 3:40 মধ্যে চলে আসে। নর্মালি বৃহস্পতিবার 4:00, 4:05, 4:10 এর বেশি কখনোই হয় না ওর স্কুল থেকে আসতে। আমি তো আসলে সত্যি অপেক্ষা করতেছি করতেছি, করতে করতে মানে ভাবতেছি কি জ্যামে পড়লো, জ্যামে পড়লেও কখনো 4:30 বেশি কখনোই হয় না, 4:30 পার হয়ে 4:35 পর্যন্ত বেজে গেছে। আমি একবার এদিকে যাই একবার ওইদিকে যাই, কারণ যেহেতু ও একা একা আর সাথে উপরের ওই যে আমার আগের যে প্রতিবেশী ছিল রাশাদ, রাশাদের সাথে একসাথে আসে, তো এই জন্য আর ওইভাবে করে আমি আমার আনতে যাইতে হয় না, ও বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে আসে। আর এখানে তো এরকম কোনো সমস্যা নেই যে ভয় লাগবে বা কোনো সমস্যা এরকম কিছুই না। তো আমার পুরো একদম কি বলবো, যখন 4:30 পার হয়ে গেছে তখন আমার সত্যিই টেনশন হচ্ছিল, আমার কেমন জানি হার্টবিট বেড়ে গেছে, আমার কাছে মনে হচ্ছিল কি ব্যাপার আমার ছেলে এখনো কেন আসতেছে না, কোনো সমস্যা যদি হয় বা বাস যদি লেট হয় বা যেটা যে কোনো কিছু হয় আপনাদের ভাইয়া তো আমাকে জানাবে, কারণ কোনো সময় বাস যদি লেট হয় তো আপনাদের ভাইয়া আমাকে আগে মেসেজ দিয়ে বলে দেয় যাচ্ছে কিন্তু ছেলের আসতে একটু লেট হবে, আপনাদের ভাইয়াও আমাকে কিছু জানায় নাই। তা আমি তো মানে কি বলবো, আমার পুরো আত্মা উড়ে গেছে, 4:30 বেজে গেছে। তো তারপরে আমি আপনাদের ভাইয়াকে নক করছি, তো আপনাদের ভাইয়াকে নক করার সাথে সাথেই নক করার 2 মিনিট পরে দেখি আমার কলিং বেল বাজছে। এদিকে আমি ওর দরজা খুলতে গেছি আর আপনাদের ভাইয়াও ফোন দিছে, দরজা খুলে সাথে সাথেই আমি বলছি কি ব্যাপার তোশান তোমার এত দেরি হয়েছে কেন? সে আমাকে কি উত্তর দিছে শুনেন, সে চলে আসছে আরো আধা ঘন্টা আগে, তাই না? আরো আধা ঘন্টা আগে তার বাস আসছে, কারণ বাসের লাইভ লোকেশন শেয়ার থাকে, আপনাদের ভাইয়া হোয়াটসঅ্যাপে দেখতে পায়। আরো আধা ঘন্টা আগে তার বাস তাকে নামাই দিছে, সে হলো আমাদের ওই প্রতিবেশী আশাদের সাথে আমাদের বাসের পাশে যে রেস্টুরেন্ট আছে সেখানে বসে রুটি চানাই খাচ্ছিল। রাশাদ তাকে নিয়ে গেছে, বলছে চলো নামি আমরা যাই একসাথে, রাশাদ তাকে ট্রিট দিছে, সে রাশাদের সাথে রুটি চানাই মানে হলো পরোটা সাথে ডাল, এগুলা কিন্তু সে বাসায় জীবনেও খায় না, ওইখানে রাশাদের সাথে গিয়ে সে রেস্টুরেন্টে বসে এগুলা খাচ্ছে। আর এদিকে তার মার তো আত্মা শুকাইয়ে গেছে যে আমার ছেলে কই গেল, আমার ছেলে কই গেল, আমার ছেলে এতক্ষণও কেন আসতেছে না, মানে কি একটা অবস্থা। পরে আপনাদের ভাইয়ার ফোন রিসিভ করে বললাম এই অবস্থা, তোমার ছেলে হলো রুটি চানাই খাচ্ছিল এই জন্য তার আসতে লেট হয়েছে। কি মানে আমি বলে বুঝাইতে পারবো না যে তখন আমার কেমন লাগতেছিল, আমার ভিতরটা কেমন লাগতেছিল, মানে আমার ভিতরটার মধ্যে একটা
ভয়, একটা কেমন জানি একটা লাগতেছিল যে কেন এতক্ষণ আমার ছেলে আসতেছে না, এত দেরিতে আমার ছেলের কখনো হয় না, আজ পর্যন্ত কখন আমার ছেলে এত দেরি করে বাসায় আসেনি। প্রায় তখন 5টা বাজতেছিল, তাই না? 5টা বাজা 10 মিনিট মনে হয় বাকি বা 20 মিনিট বাকি এরকম ছিল, 4:45 মানে 5টা, ও যখন ঘরে ঢুকছে তখন 5টা বাজতে আর 10 বা 15 মিনিট বাকি, যেখানে ও 4:10 চলে আসে সেখানে এতক্ষণ। তাহলে চিন্তা করেন যে মানে কেমন লাগতেছিল, মানে আমি টেনশনটা আমি বলে বুঝাইতে পারবো না। তারপরে আমি বললাম যে তুমি ওইখানে চলে গেছো, আম্মু তো টেনশন করতেছি, আম্মু তোমার কাছে তো ফোন নাই যে আম্মু ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে তোশান তুমি কোথায় আছো, কিন্তু সে তো তার তো টেনশন। তোমার কি টেনশন হয়েছে? বসে যাই তুমি যে আম্মু তোমার জন্য এখানে টেনশন করতেছি, তুমি যে রাশাদের সাথে রুটি চানাই খাইতে চলে গেছো রেস্টুরেন্টে, তো তোমার কি মনে হয় না যে তোমার আম্মু বাসায় টেনশন করতে পারে আমার ছেলে এখনো কেন আসতেছে না? আচ্ছা তুমি যেভাবে বলতে কমফোর্ট ফিল করো সেভাবে বলো। আমি হচ্ছে রাশার ট্রবলটা ছিলাম যখন 4টা বেজে যাইলে, সাথে সাথে বাবা আমাকে কল করছে যে এখনো কেন ছেলে আসে নাই, ছেলে তো আরো আধা ঘন্টা আগে বাস চলে আসছে, তাহলে ছেলে কই গেল? এরকম কখনো আম্মুকে না বলে আর যাবা না বাচ্চা। হ্যাঁ, তোমাকে যদি, তুমি তো আননোন পার্সনের সাথে যাবাই না, এটা তো অবশ্যই আননোন কেউ বললে তুমি কখনোই যাবে না। আননোন কেউ যদি তোমাকে এটাও বলে যে তোমার বাবা ওইখানে দাঁড়ায় আছে, তোমার আম্মু ওইখানে দাঁড়ায় আছে, তোমাকে ডাকতেছে, এটা বলবে না এখানে, আমি জানি। তারপর আমি তোমাকে বলে রাখলাম, যদি আননোন পার্সন তোমাকে কেউ বলে তোমার বাবা তোমার আম্মু ওইখানে দাঁড়ায় আছে তোমাকে ডাকতেছে, তুমি বলবে আমি যাব না, তো আমি আমি বাসায় যাই, আমার বাবা আম্মুর সাথে আমি বাসায় গিয়ে মিট করবো। আশা তো আননোন না, এই জন্যই বললাম তুমি আশাদের সাথে গেছো, ওকে ফাইন ব্যাপার না, কিন্তু আম্মু তো টেনশন করতেছিলাম, তাই না? হ্যাঁ, আচ্ছা বা আর যাইলে আশাদের কাছে ফোন আছে না? আশাদের ফোনে তো সিম নাই। যদি আর যাও তুমি আমার কাছে এসে আমাকে বলে যাইতে পারবা, এর আগে তুমি যাবা না। হ্যাঁ, লাম্মু অনেক টেনশন করবো, তোমার যাওয়ারই দরকার নাই, তুমি রাশাদকে বলবো রাশাদ আম্মু বাসায় টেনশন করবে। ওকে ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।